হ্যালো স্টুডেন্টস দু হাজার কুড়ি উচ্চ মাধ্যমিকের ভূগোলের জন্য এমসিকিউ কিউ সাজেশন দিয়েছি জনসংখ্যা চ্যাপ্টার থেকে তোমাদের যে ভূগোলে জনসংখ্যা চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমি কিছু বাসাই করে এমসিকিউ এবং এসি দিয়েছি তো তোমরা এমসিকিউর উত্তর এখানেই পেয়ে যাবে আর এসি উত্তর যদি পেতে চাও তাহলে তোমরা যে দেখতে পাচ্ছ আমার এই ব্লগ রয়েছে ডাব্লু 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 ডট ক্লাসরুম একশো ডট ব্লক .com এখানে তোমরা ভিজিট করে নিতে পারো তো এখান থেকে তোমরা সমস্ত এসে এর উত্তরগুলি পেয়ে যাবে আজকে যে প্রশ্নগুলো বাসায় করা হয়েছে জনসংখ্যা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স রয়েছে তোমাদের 2020 উচ্চ মাধ্যমিককে তো অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নাও ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি বিহার ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তর প্রদেশ পৃথিবীর কোথায় অতি বিরল জনঘনত্ব দেখা যায় তুন্দ্রা অঞ্চলে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোথায় কেরলে জনবিবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক দ্বিতীয় পর্যায়ে প্রতি বর্গ কিমিতে পৃথিবীর গড় জনঘনত্ব কত একচল্লিশ জন দি ডিকশনারি অব হিউম্যান জিওগ্রাফি কে রচনা করেন জনস্টন জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে পিরামিডের আকৃতি কেমন হবে উত্তল প্রকৃতির আদর্শ মানুষ জমি অনুপাতকে বলে জনসংখ্যা দেশের মেধা প্রবাহ কি নামে পরিচিত মেধা রপ্তানি পৃথিবীর কোন দেশে কাম্য জনসংখ্যা দেখা যায় বেলজিয়াম পৃথিবীর সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশ কোনটি অস্ট্রেলিয়া কোন দেশে স্থিতিশীল জনসংখ্যা দেখা যায় সুইডেন ভারতের সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি জনবিবর্তন মডেল কে প্রকাশ করেন থমসন ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি বিহারে ভারতের প্রথম কবে আদমশুমারি শুরু হয় আঠারোশো সালে জনসংখ্যা পরিবর্তনের তৃতীয় উপাদান কোনটি পরিব্রাজন কোন দেশে জনাকীর্ণতা দেখা যায় পাকিস্তানে সুইডেনে বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন নাশপাতির মতো এরপর তোমাদের এসে প্রশ্ন থাকছে তো এসে প্রশ্নের উত্তরের জন্য আমি প্রথমেই বলে দিলাম তোমাদেরকে যে আমার ব্লগে ভিজিট করে নেবে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে